হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমাদের ফার্স্ট ডে এট কলেজ কেমন কাটলো? ফার্স্ট ডে এট কলেজ কেমন কাটলো দ্রুত জানাই দেও কমেন্টে। আর যারা যারা চলে আসছো অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। আমি ক্লাসটা শেয়ার করে আসি, আমি ক্লাসটা শেয়ার করে আসতেছি, তোমরাও অবশ্যই শেয়ার করবা। আজকে হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স লেকচার 6। গত ক্লাসে আমরা লেকচার 5-এ ভরের আপেক্ষিকতা শেষ করছি এবং আজকে ক্লাসে আমরা প্রথমে ভরের আপেক্ষিকতা রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তারপরে আজকে ক্লাসেই আইনস্টাইনের সেই দিগ্বিজয়ী সূত্র E=mc² যেই সূত্র পৃথিবীর অনেক কিছু পাল্টে দিছে, ফিজিক্স সম্পর্কিত ধারণাই চেঞ্জ করে দিছে, সেই দিগ্বিজয়ী সূত্র E=mc², এই সূত্রের প্রমাণ দেখব আজকে ক্লাসে। আজকে ক্লাসে আমরা এই সূত্রটা একদম প্রমাণ সহ দেখব যে সূত্রটা কিভাবে আসছে। তো তোমরা যারা ক্লাসে চলে আসছো অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া মাস্ট। যারা ক্লাসে আসছো অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেল কলেজ লাইফের। আচ্ছা, ওয়েট এ মিনিট। ঠিক আছে, চলো চলো আমরা ক্লাস শুরু করি। আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু করব, তার আগে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই, তার আগে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। জাস্ট এ মিনিট, ওয়েট এ মিনিট, আমি একটু আসতেছি। অবশ্যই লাইভটা শেয়ার করবা যারা চলে আসছো। ওকে ফাইন। দাদা ভালো না, ফিজিক্স ম্যাডাম ভালো পড়ায় না। আহা, প্রথম ক্লাসেই এত, প্রথম ক্লাসে ভালো লাগে নাই, পরে ভালো পড়াবে, সমস্যা নাই। প্রথম ক্লাসে কলেজের প্রথম ক্লাসে আর ফিজিক্স কি এমন পড়াবেন, পরে ক্লাসগুলোতে ভালো পড়াবে, অসুবিধা নাই। দাদা আমি তো আজ ক্লাস করি নাই কলেজে। কেন, কলেজে প্রথম দিন যাও নাই? কলেজে প্রথম দিন একটা মাস্ক আর একটা মানপত্র পেলাম সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে, তো ভালো তো, একটা ফ্রি মাস্ক পাইলা, একটা মানপত্র পাইলা, এটা তো অনেক না, ফ্রি জিনিস পাই গেলা। ওকে নমস্কার, ভালো আছি অমিত, তুমি কেমন আছো? তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে ক্লাসটা আমি শুরু করতেছি। তো তোমাদের অবশ্যই যে কাজ, যেই সামাজিক দায়বদ্ধতা, অবশ্যই তোমরা এই ক্লাসটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আমরা আমাদের এই গ্রুপে, যদিও আমি হায়ার ম্যাথ রিলেটেড মানুষ, মানে আমি শুধু হায়ার ম্যাথ রিলেটেড কোর্স করাই, ফিজিক্স আমার কোনো পেইড ব্যাচ নাই, শুধু হায়ার ম্যাথের দুইটা পেইড ব্যাচ আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ওদের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চেক করতে পারো। আর মডার্ন ফিজিক্স আমরা ফ্রি ক্লাস নিচ্ছি এই গ্রুপে, এই আমাদের এই রম্বাস গ্রুপে, তোমাদের অনুরোধে বা অনেকে চাইছিল ফিজিক্সের দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার কভার করে দেওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা সেমি কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ওই পার্টটা শেষ করছি এবং মডার্ন ফিজিক্স অধ্যায় এখন পড়াচ্ছি। অলরেডি আমাদের 5টা ক্লাস শেষ, আরও 5টার মতো ক্লাস লাগবে, মানে আজকে ক্লাস সহ টোটাল 10 ক্লাসের মধ্যে টোটাল কমপ্লিট হবে এই অধ্যায়টা। আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। তো আজকে প্রথমেই আমরা গত ক্লাসে ভরের আপেক্ষিকতা, যেটাকে আমরা বলছিলাম ভর বৃদ্ধি, যেহেতু গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, অথবা আমরা এটা দেখছিলাম যে একটা ঘটনা যেই ফ্রেমে ঘটে, তুমি যখন অন্য একটা রেফারেন্স ফ্রেম থেকে ভর মেজার করবা সেই ভরটা হয় বেশি। কি হয়, আমি যখন একটা ঘটনা আমার নিজের রেফারেন্স ফ্রেম, ধরো আমার একটা ঘটনা আমার নিজের রেফারেন্স ফ্রেমে ঘটতেছে, সেটা আমি যা মেজার করব সেই বস্তুটার ভর, অন্য একটা রেফারেন্স ফ্রেম থেকে যদি আরেকজন সেই ভরটা মেজার করে, তার কাছে ভরটা কি মনে হবে, বেশি মনে হবে। তো এই সূত্র দিয়ে আমরা প্রথমে কিছু ম্যাথ করব। আমি সূত্রটা আবার একটু লিখি, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল m0√1 − v² / c². তো বইয়ের মধ্যে আসলে এই এম নটটাকে নিশ্চল ভর বলে, কিন্তু জিনিসটা আসলে নিশ্চল বলতে কিছু নাই, আমি জিনিসটা তোমাদেরকে বুঝাইছিলাম, বাট বইয়ের মধ্যেও যেহেতু এইভাবে লিখছে পরীক্ষার প্রশ্নেও এইভাবে চলে আসতে পারে, এই জন্য তোমাদেরকে লিখে দিচ্ছি। এম নট হচ্ছে নিশ্চল অবস্থায় ভর, মানে স্থির অবস্থায় ভর, আর এম হচ্ছে বস্তুর
গতিশীল ভর বা গতিশীল অবস্থায় ভর, যদিও আসলে নিশ্চল বা গতিশীল বলতে কিছু হয় না, কারণ টোটালটাই ডিপেন্ড করতেছে তুমি কার সাপেক্ষে মেজার করতেছো সেইটার উপর, রেফারেন্স ফ্রেমের উপর। একটা বস্তু যেই রেফারেন্স ফ্রেমে আসে, তুমি যদি সেই রেফারেন্স ফ্রেম থেকেই তার ভর মেজার করো, সেটা হচ্ছে এম নট, বা এটাকে আমরা বলছিলাম প্রপার ভর। আর একটা বস্তু যেই রেফারেন্স ফ্রেমে আসে, তুমি যদি সেই রেফারেন্স ফ্রেম ব্যতীত অন্য একটা রেফারেন্স ফ্রেম থেকে তার ভর মেজার করো, সেই ভরটা হবে এম। এবং আমরা গত ক্লাসে এখান থেকে দেখছি যে সবসময় এম গ্রেটার দেন এম নট হয়। এই যে এই সূত্র থেকেও দেখছি আমরা এম গ্রেটার দেন এম নট। তো আমরা বইয়ের ভাষায় বা আমরা নর্মালি যেভাবে ইউজ করি, আমরা বলতে পারি যে একটা বস্তুর গতিশীল ভর, একটা বস্তুর গতিশীল ভর ওই বস্তুর স্থির অবস্থার ভরের চাইতে বেশি হয়। মানে সেম একটা বস্তু যখন নিশ্চল বা স্থির অবস্থায় থাকবে তখন তার ভর যত, সেই একই বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে তখন তার ভরের মান বৃদ্ধি পায় বা ভরের মান বেড়ে যায়। এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এখন চলো যে ম্যাথগুলা করবো এই সূত্র দিয়ে, একদম সিম্পল ম্যাথ। এখানে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকের কয়েকটা ম্যাথ, মানে সবগুলো আসলে একই টাইপ, এখানে আলাদা কোনো টাইপ নাই, একটাই টাইপ। তাও আমি ভাবলাম যে না, দু একটা ম্যাথ দেখাই দিই। দেখো, প্রথম ম্যাথটা বুয়েটে 0405 সেশনে আসছিল। তোমাকে বলছে স্থির অবস্থায় একটি কণার ভর 10^-30 kg, মানে স্থির অবস্থায় ভরকেই তো আমরা এম নট বলতেছি, মানে প্রপার ভর। যখন সে স্থির অবস্থায় থাকবে তখন তার ভরটা হচ্ছে প্রপার ভর, বা আমরা এম নট দ্বারা ডিনোট করতেছি, 10^-30 kg। যদি কণাটি একটি ব্যাগ নিয়ে গতিশীল হয় তবে তার ভর হয়, মানে এই কণাটা যখন একটা ব্যাগে গতিশীল হয় তখন তার ভর এম। ব্যাগে গতিশীল, আমরা ধরে নিলাম যে আমরা মেজার করতেছি স্থির অবস্থায় থেকে, যার সাপেক্ষে এই এই ঘটনাটা যার বা যে রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে মেজার করা হইতেছে সে ছিল স্থির। তো স্থির অবস্থায় রেফারেন্স ফ্রেম আছে স্থির অবস্থায়, বস্তুটাও ছিল স্থির অবস্থায়, সেটা হচ্ছে এম নট। এখন রেফারেন্স ফ্রেমটা স্থিরই আছে বাট বস্তুটা ব্যাগে গতিশীল, তাহলে এটা কি হবে এম। এম এর মান হয়ে গেছে দেখো 1.25 × 10^-30 kg। দেখো অবশ্যই বৃদ্ধি পাইছে, কিন্তু দেখো এই যে স্থির অবস্থায় যে ভর এম নট, এর চাইতে কিন্তু গতিশীল অবস্থায় ভর এর মানটা কিন্তু বেশি, দেখো 1.25 গুণ বেশি। তোমাকে বলছে কণাটির ব্যাগ কত, মানে এই কণাটা কত বেগে গতিশীল। সিম্পলি তুমি সূত্রটা বসাই দেবে আর কোনো কাজ নাই, লিখবা আমরা জানি m=√(1 − v²/c²). এরকম ম্যাথ গত ক্লাসেও করাইছি। তুমি এখানে এম এর মান বসাই দিবা, এইটা এম নটের মান বসাই দিবা, এবং c = জানো আলোর বেগ, c = 3×10^8 m/s। তো এই সমীকরণে তুমি এম এর মান, এম নটের মান এবং সি এর মান বসাই দিবা, অটোমেটিক এখান থেকে ভি চলে আসবে। তো এরকম ম্যাথ তো গত ক্লাসে দেখাইছি কিভাবে করতে হয়। আর এই ক্যালকুলেশন তো বাচ্চা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করতে তো কারো অসুবিধা হওয়ার কথা না। তো আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, এখান থেকে ভি এর মান আসবে 1.8। তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নিও, খুবই সহজ ক্যালকুলেশন, m/s, এখানে ভুল হওয়ার কিছু নাই। তোমরা নিজ দায়িত্বে ক্যালকুলেশনটা করবা, দেখবা এই কণাটার ব্যাগের মান এখান থেকে আসবে। এই যে আমরা এম নটের মান বসাই দিব, এখানে এম এর মান বসাই দিব, সি এর মান বসাই দিব, বসাই দিলে এই ইকুয়েশন থেকে ভি এর মান আসবে 1.8 × 10^8 m/s। তো দেখো বুয়েট ভর্তি পরীক্ষায় একটা রিটার্নে এই ম্যাথটা আসছে, কত সহজ একটা ম্যাথ রিটার্নে চলে আসছে। দেখো না পারার মতো কিছুই নাই এখানে, এবং প্রশ্নে একদম ডিরেক্ট সব কিছু বলাই আছে, তোমাকে পেঁচানোর মতো কিছুও নাই। দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন, সময়ের আপেক্ষিকতা বা সময় প্রসারণ, ওখানে একটু পেঁচানোর মতো কথা থাকে বা একটু ঘুরানো পেঁচানোর মতো ভাষা ইউজ করা যায়, যেমন ওই যে ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের যে ম্যাথটা দেখাইছিলাম সময় প্রসারণ নিয়ে। বাট ভরের ক্ষেত্রে এটা একদমই ডিরেক্ট সিম্পল, এখানে পেঁচানোর মতো কিছু নাই, খুবই সোজা। এরপরে দেখো দুই নম্বর ম্যাথটা, এটা আরও সোজা, এটা দেখো একবার রুয়েটে আসছে টানা দুইবার, একদম পিঠাপিঠি, মানে পিঠাপিঠি মানে টানা দুইবার, একবার আসছে 0607 সেশনে আর একবার আসছে 0708 সেশনে। এই ম্যাথটা কত সহজ দেখো, তোমাকে বলছে একটি স্থির ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের স্থির ভর, এটা তো প্রশ্নে দেওয়া না থাকলেও আমাদের মুখস্থ। ইলেকট্রনের ভর কত, 9.1 × 10^-31 kg, এটা তো আমাদের মুখস্থ, কেমিস্ট্রি তো মুখস্থ রাখতে হয় এটা। তো স্থির অবস্থায় ভর, মানে এম নট,
9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ইলেকট্রনটি যখন 0.99c বেগ প্রাপ্ত হয়, মানে ইলেকট্রনের বেগ যখন হয় 0.99c, সি মানে আলোর বেগ, মানে একটা ইলেকট্রনের বেগ যদি আলোর বেগের 0.99 গুণ হয়, তখন এই ইলেকট্রনটার ভর কত হবে, ইলেকট্রনটার ভর কত হবে? তো আমরা তো জানি m গ্রেটার দেন m নট, মানে গতিশীল অবস্থায় ভর স্থির অবস্থার ভরের চেয়ে বেশি, তো আমরা আগে থেকেই জানি যে অ্যান্সার হবে এটা চেয়ে বেশি, ক্যালকুলেশন খালি করলেই শেষ। m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। m ইকুয়ালস টু m নট, m নটের মান কত, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার। ভি মানে হচ্ছে 0.99 ইন্টু সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। দেখো 1 মাইনাস ভি স্কোয়ার, ভি এর ভ্যালু হচ্ছে 0.99 সি হোল স্কোয়ার, নিচে সি স্কোয়ার, তাহলে এখানে সি স্কোয়ার কাটা, এখানে সি স্কোয়ার কাটা থাকবে 0.99 হোল স্কোয়ার, বসিয়ে দাও 0.99 হোল স্কোয়ার। এটা বসিয়ে দিলে আসবে, দেখো ওই যে উপরে ভরটা বসিয়ে দিছি স্থির অবস্থায় ভর, নিচে সি স্কোয়ার কাটা চলে গেছে, মা 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 0.99 হোল স্কোয়ার, এটা বসায় দিলে ভরের মানটা আসবে 6.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি। তোমরা ক্যালকুলেশনটা করবা, খুবই সিম্পল ক্যালকুলেশন, হ্যাঁ 6.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি। দেখো এই যে ভরের মান কিন্তু বেড়ে গেছে, এই দেখো একটা ইলেকট্রন যখন স্থির ছিল তখন তার ভরের মান ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 31, আর যখন সে এত বেগে গতিশীল তখন তার ভর হয়ে গেছে 10 টু দি পাওয়ার মাইনাস 30, তো মাইনাস 31 এর চাইতে মাইনাস 30 কিন্তু বড়, অবশ্যই বড়, হ্যাঁ ওকে ফাইন। জিনিসটা কত সহজ ম্যাথ দেখো, এই ম্যাথ কি ভুল করার মতো কিছু আছে? এই ম্যাথে কিন্তু ভুল করার মতো কোনো সুযোগই নাই, মানে একটা ম্যাথ তো এরকম থাকতে পারে যে দুইটা বা তিনটা স্টেপে মানুষ ভুল করতে পারে, তিনটা পয়েন্টে ভুল হইতে পারে, এই ম্যাথে ভুল হওয়ার কোনো স্কোপই নাই, তুমি সূত্র বসে ক্যালকুলেশন করলে অটোমেটিক মিলে যাবে, অটোমেটিক মিলে যাবে, ওকে ফাইন। এইখানে ভুল হওয়ার মতো কিছু নাই, আমি তোমাদের কমেন্ট পড়তেছি না, কারণ গত ক্লাস যারা করছো, মানে আগের ক্লাসগুলো যারা দেখে আসছো, এই ম্যাথগুলোতে তাদের ভুল হওয়ার মতো কোনো স্কোপই নাই, তাইলে এখানে কমেন্ট কি পড়বো, তোমাদের এখানে প্রবলেম হওয়ার কোনো সুযোগই নাই যারা আগের ক্লাস দুইটা দেখছো, দুইটা না তো সরি আগের সবগুলো ক্লাস দেখে থাকলে আরও ভালো, বাট গত ক্লাসটা যারা দেখছো তারা আজকে ক্লাস বুঝতে পারবা, যদি প্রথম চারটা লেকচার নাও দেখো শুধু গত ক্লাসটা দেখা থাকলেও বুঝতে পারবা। তো বুয়েটার ম্যাথ সলভ করলাম, কুয়েটার ম্যাথ, রুয়েটার ম্যাথ সলভ করলাম, এখন চুয়েটার একটা করি, যদিও কুয়েটার কোনো ম্যাথ কোশ্চেন ব্যাংকে পাই নাই এই টাইপের, মানে এই টাইপটা থেকে বেশি সহজ টাইপ, তো এই টাইপটা থেকে প্রশ্ন বেশি একটা দিতে চান না স্যার, খুবই সোজা। তোমাকে বলছে একজন লোকের ভর 99 কেজি, স্বাভাবিক অবস্থায় একজন লোকের ভর 99 কেজি, এম নট 99 কেজি একজন লোকের ভর। আমরা নর্মালি যখন একটা লোকের ভর মাপি তখন তো তাকে স্থির অবস্থায় দাঁড়া করে মাপি, তাই না? নর্মালি তো আর আমরা গতিশীল অবস্থায় মানুষের ভর মাপি না। তো তোমাকে যখন সিম্পলি বলছে একজন লোকের ভর 99 কেজি, আমি খুশি মনে ধরে নিলাম যে এটা হচ্ছে স্থির অবস্থায় ভর, মা প্রকৃত ভর, প্রপার ভর, যদিও পরের লাইনটা পড়ার পরেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা এম নট, তাও আমি আগেই লিখে ফেলছি। দেখো এখন বলছে কত বেগের উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর হবে 100 কেজি। আমরা তো জানি এম গ্রেটার দেন এম নট, শোনো যে কিনা এই কিছুই জানে না সেও যদি জানে যে এম গ্রেটার দেন এম নট, তাহলেও তো সেটা বুঝে ফেলবে যে যেহেতু এম এর মান এম নটের চেয়ে বড়, তাহলে যেই ভরটা বেশি সেটাকে ধরবো এম, যেই ভরটা কম সেটাকে ধরবো এম নট। তো এই ম্যাথ করার জন্য কিন্তু যে এই আগের ক্লাসও করা নাই, কিছুই করা নাই, শুধু সূত্র মুখস্থ করছে সেও পারবে, স্থির অবস্থায় ভর বা একটা বস্তু যেই রেফারেন্স ফ্রেমে আছে পৃথিবী, মানে ধরো এই লোকটা পৃথিবীতে আছে, আমি মেজারও করতেছি পৃথিবী থেকেই, তো এটা হচ্ছে প্রপার ভর এম নট। আর এই লোকটা যখন বিবেগে গতিশীল হবে তখন তুমি যদি পৃথিবী থেকে মেজার করতে যাও ওই লোকের ভর, সেটা তো প্রপার ভর হবে না, সেটা হয়ে যাবে এম, মানে আসে গতিশীল, মেজার করতেছি আরেকটা রেফারেন্স ফ্রেম থেকে, তো তোমাকে বলছে ভি এর মান কত, ডিরেক্ট সূত্র, মানে এই টাইপটা থেকে আসলে ডিরেক্ট সূত্র ব্যতীত অন্য কোনো কিছু করার সুযোগই নাই, এই জন্যে হুবহু ডিরেক্ট চলে আসে ডিরেক্ট। আর আজকে যখন আমরা আইনস্টাইনের ওই
দিগ্বিজয়ী সূত্র ই ইকস টু এম সি স্কোয়ার প্রুফ প্রমাণ করব। তো আগামী ক্লাসে ওই আজকের ক্লাসের যে সূত্রটা প্রমাণ করব সেই সূত্র এবং এই সূত্র মানে এখন যে সূত্রটা দিয়ে পড়াইতেছি এই দুইটা মিক্স করে কিছু ম্যাথ আসে ওগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখানে একটু না একটু পেঁচানো কিছু থাকে, যদিও কঠিন কিছু টাইপ নাই তবে এই টাইপটা একদম বেশি সোজা। দেখো এখানে এম এর মান বসাই দিবা 100 কেজি, এম এর মান বসাই দিবা 100 কেজি, এম নোটের মান বসাই দিবা 99 কেজি, রুট ওভার অফ 1 - v² / c² আর গুণন করে দিবা রুট ওভার অফ 1 - v² / c² ইকস টু 99/100, এনে সি এর মান বসাই দেবো, উভয়কে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার করে সি এর মান বসে দেবে, এটা নিজেরা পারবা, উভয় পক্ষকে স্কোয়ার করে দিবা, স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে 0.99 স্কোয়ার। তারপরে এখান থেকে এইভাবে লিখবা v² / c² ইকস টু 1 - এইটা 1 - 0.99 হোল স্কোয়ার, কিছু একটা আসবে, তারপরে সি স্কোয়ার দিয়ে গুণ করে দিবা, সি স্কোয়ার দিয়ে গুণ করে দিবা, আলোর বেগ হচ্ছে 3×10⁸, এটার স্কোয়ার দিয়ে গুণ করে দিবা। লাস্টে আমি বলে দিই অ্যান্সারটা, লাস্টে অ্যান্সার আসবে এখান থেকে ভি, তোমরা নিজেরা কইরো, এতে ভি আসবে 4.24 × 10⁷ মিটার/সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশনটা করার পরে এইটা অ্যান্সার আসবে, তুমি 1 - 0.99 হোল স্কোয়ার বিয়োগ করবা, এখানে এটা অ্যান্সার আসবে, ওটার সি স্কোয়ার দিয়ে গুণ করে দিবা, সেটা হবে ভি স্কোয়ার, তারপর সেটাকে রুট ওভার করে দিবা। তোমাদেরকে এটা আসছে আমাকে বলো তো, তোমাদেরকে এটা আসছে কি না, 4.24 × 10⁷ মিটার/সেকেন্ড। হ্যাঁ তামজিদ আহমেদ বলছে হ্যাঁ ওর এটা আসছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে সি এর মান কত আরেকবার বলেন এই বেটা, সি এর মান তো আলোর বেগ, আলোর বেগ এখনো জানো না, 3×10⁸ মিটার/সেকেন্ড, আলোর বেগ না জানলে হবে, 3×10⁸ মিটার/সেকেন্ড। ওকে ফাইন, এই যে মেহজাবিন মাহি চলে আসছে, ভেরি গুড, আমারও আসছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে এই যে এই টপিকটা পড়াইছিলাম, গত ক্লাসের টপিকটার আলোচনা শেষ, এখন আমরা নতুন টপিক শুরু করব। এখন আমরা নতুন টপিক বলতে আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, সেই সূত্র আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে তাহলে আমি মুছে দিচ্ছি, আমি এই হোয়াইট বোর্ডে যা আছে মুছে দিচ্ছি, এখন আমরা আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্রের প্রমাণটা দেখে ফেলবো আজকের ক্লাসে, তারপর আগামী ক্লাসে এই ভরের আপেক্ষিকতা এবং আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র রিলেটেড যত ম্যাথ আছে সবগুলা করে ফেলবো। তাইলে আমাদের আর একটা টপিকই বাকি থাকবে, সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া এবং কম্পটন ইফেক্ট, ফটো তড়িৎ ক্রিয়া আর কম্পটন ক্রিয়া ওই দুইটা এক ক্লাসেই পড়ায় ফেলা যাবে। আর কিছু এক্সট্রা টাইপের ম্যাথ আছে, ওই যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তারপরে আর কি আছে জানি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর এক্স রে উৎপাদন, ওগুলার যে টাইপগুলো আছে ম্যাথমেটিক্যাল টাইপগুলো, ওই টাইপগুলো আবার ম্যাথ একদিন দেখাই দিব, 9 ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাট আমরা এক্সট্রা আরও একটা ক্লাস বা 10টা ক্লাস লাগলে 10টা ক্লাসে নিব, কোনো অসুবিধা নাই। তো চলো আমরা শুরু করি আইনস্টাইনের বিখ্যাত সেই সূত্র ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। অনেকে কি বলে এনার্জি ইকুয়ালস টু মিল্ক ইন্টু কফি স্কোয়ার, অনেকে এটাকে এইভাবে বলে এনার্জি ইকুয়ালস টু মিল্ক ইন্টু কফি স্কোয়ার, এটা কিন্তু মিল্ক ইন্টু কফি স্কোয়ার না, মাস ইন্টু স্কোয়ার অফ স্পিড অফ লাইট। আচ্ছা ঠিক আছে আমরা আগে প্রমাণ করি তারপরে দেখবো না, আপাতত এখানে লিখে রাখি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এটা আমরা আজকে ক্লাসে প্রমাণ করব, এটা আমরা আজকে ক্লাসে প্রমাণ করব। দেখো তো উপরে দেখা যায় কি না, জাস্ট এ মিনিট আমি একটু চেক করে নিই। ওকে ফাইন, এখানে কি দেখা যাচ্ছে উপরে, আমার এখানে লাইট ইন্টারাপ্ট হয়ে গেছে কেন, একটু ওয়েট করো। ওকে উপরে দেখা যাচ্ছে না, জাস্ট এ মিনিট, এদিকে দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখি, জাস্ট এ মিনিট, এই যে এখন দেখা যাবে ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার,
সেই বিখ্যাত সূত্র চলো প্রমাণ করে ফেলি। এটা প্রমাণ না করলেও যারা প্রমাণ পড়বে না তাদেরও কোনো অসুবিধা নাই, কারণ এইটা যারা মনে রাখবে তারাই ম্যাথ করতে পারবে, অসুবিধা নাই। তবে প্রমাণটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার কাছে জিনিসটা পড়তে ভালো লাগবে, পরবর্তীতে ম্যাথগুলো তুমি বুঝতে পারবে যে শুরুটা কোত্থেকে আসছে, কেমনে আসছে। ওকে চলো আমরা শুরু করি। কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে তোমরা দেখছো, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে তুমি এফ বল প্রয়োগ করলা, যে কোনো একটা বস্তুতে তুমি এফ বল প্রয়োগ করলা আর এটা এইদিকে সরণ হইলো, মানে বল যেদিকে প্রয়োগ করছো ধরো সরণও সেই দিকেই হইলো। তো আমি ধরলাম ক্ষুদ্র একটা সরণ, এই যে এই পর্যন্ত আমি খুবই ছোট একটা সরণ বিবেচনা করলাম ডিএক্স, ডিএক্স আমি ধরলাম যে এই বস্তুটার উপর এফ বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুটা সরণ হয়েছে ডিএক্স, মানে খুব ছোট একটা সরণ আমি কাউন্ট করলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি এটা বলতে পারি না যে এখানে তাহলে কৃত কাজ ডিডাব্লিউ, ডি কেন নিতেছি, যেহেতু এখানে সরণটা খুবই ছোট নিছি তাহলে কাজের পরিমাণটাও খুব ছোট হবে, মানে ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র কাজ বিবেচনা করতেছি। প্রযুক্ত বল ইন্টু সরণ, তোমরা জানো টোটাল কৃত কাজ ইকুয়ালস টু প্রযুক্ত বল ইন্টু সরণ, এখানে সরণ হচ্ছে ডিএক্স এবং প্রযুক্ত বল হচ্ছে এফ। এবং তোমরা আরেকটা জিনিস জানো যে কৃত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান, ডিডাব্লিউ সমান ডিই কে, এটা তোমরা জানো না। কাজ শক্তি উপপাদ্য এগুলো হচ্ছে ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের পড়া, কৃত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে কৃত কাজ যদি হয় এফ ইন্টু ডিএক্স তাহলে বস্তুটার গতি শক্তির পরিবর্তনও হবে এফ ইন্টু ডিএক্স। কেন? কারণ ওই যে ডিডাব্লিউ এবং গতি শক্তির পরিবর্তন যেটাকে আমরা ডিই কে, নর্মালি তো আমরা গতি শক্তিকে ই কে দ্বারা প্রকাশ করি, বাট যেহেতু এখানে পরিবর্তনের জন্য এবং ক্ষুদ্র পরিবর্তন, নর্মাল পরিবর্তনকে তো ডেল দ্বারা প্রকাশ করো, ওই যে এরকম ডেল ই কে ডেল, বাট এটা যেহেতু খুবই ক্ষুদ্র পরিবর্তন এই জন্য আমরা এটাকে ডি দ্বারা প্রকাশ করছি। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে কী পাইলাম, ডিই কে সমান এফ ইন্টু ডিএক্স। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস জানি না, কী জানি আমরা এখান থেকে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রযুক্ত বল নিউটনের সেকেন্ড ল, সেকেন্ড ল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা আছে, নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, সরি হ্যাঁ ভরবেগ পরিবর্তন হারের সমানুপাতিক। কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে ডিডিটি অফ এমভি। ভরবেগ মানে হচ্ছে এমভি, এইটা কিন্তু জানা উচিত, সেকেন্ড ল, এটা আমি বুঝাইতে চাইতেছিলাম না তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, যে বস্তুর উপযুক্ত বল এর বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এই যে ভরবেগের পরিবর্তন ডিডিটি, তুমি যখন টি এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিবা সেটাই তো তার সময়ের সাপেক্ষে, যে এই এই সূত্র বোঝার জন্য কিন্তু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পড়া থাকতে হবে। যারা এখনও ফার্স্ট পেপারে ডিফারেন্সিয়েশনও পড়ো নাই ইন্টিগ্রেশনও পড়ো নাই তারা বুঝতে পারবে না। দেখো তাও চেষ্টা করি কতটুকু বোঝানো যায়, এই যে বস্তুর উপর প্রযুক্ত বল ইকুয়ালস টু বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমান। আচ্ছা ভালো কথা, এখন এখান থেকে আমরা এটা এনে বসাই দিতে পারি। আচ্ছা আগে দেখো তোমরা কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, আমি এই জিনিসটা আগে এখানে লিখি, ডিই কে, ডিই কে সমান এফ ইন্টু ডিএক্স, এটা এখানে লিখে রাখলাম। এখন তোমরা আগে কেমনে পড়তা, তোমরা আগে করতা কি, এই যে এম, এম হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতা, ডিডিটি অফ ভি, এম হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাকে তোমরা সামনে নিয়ে আসতা, তারপরে ডিডিটি অফ ভি, ভি এর সাপেক্ষে ব্যাককে অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ, এটা সবাই জানো ডিডিটি অফ ভি মানে হচ্ছে ত্বরণ, তাহলে এম এ, এই যে এফ সমান এম এ লিখতা। তোমরা নিউটনীয় ফিজিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্সে এফ ইকলস টু এম এ পড়ে আসছো না, এই যে এইভাবেই তো আসছিল, সেটা সময়ের সাপেক্ষে ব্যাককে অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ আর ভর হচ্ছে ধ্রুবক। কিন্তু আমরা এই মডার্ন ফিজিক্সে, মডার্ন ফিজিক্সে এই সূত্র ইউজ করতে পারবো না, কেন, কারণ মডার্ন ফিজিক্সে ভর নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মডার্ন ফিজিক্সে তো ভর কনস্ট্যান্ট না, আমরা তো গত ক্লাসেই দেখলাম যে ভরও চেঞ্জ হইতে পারে, ভরও আপেক্ষিক, সেটা ডিপেন্ড করতেছে এই ভরটা আমি কোন রেফারেন্স ফ্রেম থেকে মেজার করতেছি, অথবা সেই বস্তুটা কি স্থির নাকি গতিশীল, এটার উপর ডিপেন্ড করে একটা বস্তুর ভর চেঞ্জ হইতে পারে। তো মডার্ন ফিজিক্সে তুমি কখনো এই যে ভর, এই ভরকে ধ্রুবক ধরতে পারবা না,
অন্তরীকরণের সূত্র কি ছিল? এখানে যদি দুইটা চলক মানে এরকম থাকে যে আমরা অন্তরীকরণ করব, একটা ধ্রুবক একটা চলক বা ভ্যারিয়েবল, ধ্রুবকটা সামনে চলে আসতো, বাট এই জিনিসটা এখানে করা যাবে না, কারণ এখানে কোনোটাই ধ্রুবক না। এখানে বেগও পরিবর্তন হইতে পারে, ভরও পরিবর্তন হইতে পারে, তো এইটা এইভাবে করা যাবে না। মডার্ন ফিজিক্সে এই কাজ করা যাবে না। মডার্ন ফিজিক্সে করতে হবে কি, মডার্ন ফিজিক্সে এখানে বসাই দিই, দেখো এফ এর ভ্যালুটা বসাইলাম, ডিডিটি অফ এম ভি ইন্টু ডিএক্স, ডিডিটি অফ এম ভি ইন্টু ডিএক্স। এইখানে ভরও হচ্ছে চলক, এই যে এম এটাও ভ্যারিয়েবল, ভি এইটাও ভ্যারিয়েবল, তো দুইটাই এখানে চলক, কোনোটাই ধ্রুবক না, দুইটাই চেঞ্জ হইতে পারে। তো তোমরা যারা অন্তরীকরণ পড়ে আসছো তারা জানো ডিডিটি অফ ইউভি, এই যে দুইটা ভ্যারিয়েবলকে যখন একসাথে গুণ আকারে থাকে তখন যখন আমরা ডিফারেন্সিয়েশন করি সূত্রটা কি, সূত্রটা ছিল ইউ ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ ইউ, ভি ডিডিটি অফ ইউ, এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র। দুইটা চলক একসাথে গুণ আকারে থাকলে অন্তরীকরণের সূত্র এটা, প্রথমে একটা চলক সামনে চলে আসে আর একটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, তারপরে বাকি চলকটা সামনে চলে এসে আরেকটাকে অন্তরীকরণ করতে হয়, মাঝখানে যোগ চিহ্ন। তো এখন আমি যদি এইখানে সেম সূত্রটা ইউজ করি, এই সূত্রটা সবাই লিখে রাখো, আচ্ছা আপাতত থাকুক, আমি পরে মুছে দিচ্ছি। এইখানে এমও হচ্ছে চলক, ভিও হচ্ছে চলক, তাহলে প্রথমে এম সামনে চলে আসলো, এম সামনে চলে আসলো, ভিকে করলাম ডিফারেন্সিয়েশন প্লাস, তারপরে ভি সামনে চলে আসলো, এমকে করলাম ডিফারেন্সিয়েশন। এই যে দেখো অন্তরীকরণের এই সূত্রটা বসাইছি, অন্তরীকরণের এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? যারা অন্তরীকরণ পড়ছো তারা ভালো মতো বুঝতেছো, আর যারা অন্তরীকরণ এখনও একবার একেবারেই পড়ো নাই তাদের বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? আমি একটু পরে কমেন্ট পড়বো, আপাতত ম্যাথটা এটা এই লাইনটা শেষ করি। দেখো এখন ডিএক্স দিয়ে গুণ করে দিই, এম ডিভি ডিটি ইন্টু ডিএক্স, এই যে এই ডিএক্স দিয়ে দুইটাকে গুণ করে দিচ্ছি, ভি ডিএম বাই ডিটি ইন্টু ডিএক্স। দেখো এই যে এখানে ডিএক্স ছিল না, এই ডিএক্স তো কোনো কাজ করে না এতক্ষণ, এই ডিএক্স যেভাবে ছিল সেভাবেই আসে, তো এই ডিএক্স দিয়ে আমরা গুণ করে দিছি। এখন কি কাজটা করব দেখো, এখন এই যে ডিএক্স বাই, এই যে এখানে ডিএক্স আছে না, এখানে ডিএক্স এবং এই ডিটি এই দুটাকে এক পাশে একসাথে করব, ডিএক্স ডিটি আর ডিভিটাকে পরে লিখি। ডিএক্স এই যে এখানে ডিভি ডি ডিএক্সের নিচে ডিটি নিলাম আর ডিভিটাকে পরে লিখলাম, এখানেও সেম কাজ করব, ভি ইন্টু ডিএক্সের নিচে ডিটি নিব, ডিএক্সের নিচে ডিটি নিব এবং ডিএমটা যেভাবে আছে ডান পাশে থাকুক। তুমি বলতে পারো এইরকম কেন করলেন, ডিএক্সটার নিচে ডিটি নিয়ে নিলেন আর এখানে ডিভি আর ডিএম যেভাবে আছে এইভাবে ডান পাশে রাইখা দিলেন, কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি ডিডিটি অফ এক্স সমান হচ্ছে ভি, আমরা এইটা জানি যে এক্স মানে হচ্ছে সরণ, সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ভি পাওয়া যায়, এই জন্য আমরা এখানে একটু সাজায় লিখছি, জাস্ট সাজায় লিখছি। এখন কি করব, এই যে ডিডিটি অফ এক্সের জায়গায় ডিডিটি অফ এক্স বা ডিএক্স বাই ডিটি এটার জায়গায় কী বসাই দিব, ভি বসাই দিব, তাহলে এম ভি, এম ভি ডিভি যেটার জায়গায় বসাই দিলাম ভি প্লাস ভি ইন্টু, এটার জায়গায় বসাই দিব ভি, ভি ইন্টু ভি ইন্টু ডিএম, ভি ইন্টু ভি ইন্টু ডিএম, মানে এখান থেকে আসতেছে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, বলতে একটু বুঝছো কি না, তাহলে আমি এখানে লিখতে পারি ডিই কে, ডিই কে যেটা আসছে লিখে রাখি, এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। আমাকে কমেন্ট করে একটু জানাও একটু ক্লিয়ার কিনা, এই যে একটা ইকুয়েশন পাইলাম, এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে ধরলাম এক নাম্বার ইকুয়েশন, বলতো একটু ক্লিয়ার কিনা, যারা ক্লাসে আসো একটু জানাইও একটু ক্লিয়ার কিনা। হ্যাঁ আহা, আমার এখানে আটকে যাচ্ছে কেন লাইভ, কি ব্যাপার, ক্যামেরার পিছন থেকে দেখি তো লাইভ তো চলতেছে বাট আমি যেখানে কমেন্ট পড়তেছি ওখানে লাইভ আটকে আছে কেন, দত্তেরি আমার এখানে লাইভ আটকে গেছে, কিন্তু ওই ফোনে ঠিকই লাইভ চলতেছে বাট আমার এখানে কিছু রানিং হচ্ছে না, আমার এখানে রানিং হচ্ছে না। আচ্ছা আমি ধরে নিচ্ছি একটু ক্লিয়ার, আমি কমেন্ট দেখতে পারতেছি না, আমার এখানে যেটা দিয়ে আমি যেই ডিভাইসটা দিয়ে আমি কমেন্ট করি ওইটা আটকে আছে, তো আমি ধরে নিচ্ছি একটু ক্লিয়ার। যারা অন্তরীকরণ পড়ছো আগে তারা একটু সমস্যা হওয়ার কথা না,
বাট তুমি যদি এরকম হয়ে থাকে তোমার যে তুমি আগে অন্তরীকরণ একদমই করো নাই, তাইলে কিন্তু এটা বোঝা তোমার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, তাইলে সম্ভব হবে না, ওইটা বলে লাভ নাই, ওইটা আগে থেকে আমি বলে দিলাম। যারা আগে কিছুই করো নাই অন্তরীকরণ, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব হবে না। এখন একটা ইকুয়েশন পাইলাম, এখন আরেকটা ইকুয়েশন আমরা আনবো ওই যে গত ক্লাসের সূত্রটা থেকে, এম ইকুয়ালস টু এম নট ডিভাইড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, হচ্ছে ভরের আপেক্ষিকতার সূত্র। গত ক্লাসে দেখাইছি এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর গুণন করে দাও, আর গুণন করে দিলে কি হবে, এম ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট। ঠিক আছে, আর গুণন করে দিছি। এখন যদি উভয় পক্ষকে বর্গ করে দেই, এখন যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দেই, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার। এখানে আমরা আর গুণন করছি, আর গুণন করে উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি। আর এই সূত্রটা কিভাবে আসছে এটা তো গত ক্লাসে সুন্দর মতো দেখানোর চেষ্টা করছি। এখন এখানে যদি আমি লসাগু করি, লসাগু করলে হবে সি স্কোয়ার টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এখন যদি আর গুণন করে দেই, এই যে এখানে সি স্কোয়ার আছে না, সি স্কোয়ার দিয়ে আর গুণন করে দিই, তাহলে থাকবে এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। দেখো আর গুণন করে দিছি, আর গুণন করে দিছি। এখন যদি এখানে গুণ করে দেই, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, একটুক লিখতে পারি। দেখো এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার, এইটা। এখন আমি এইটাকে এখানে লিখব, কারণ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। দাঁড়াও, ওই যে এখানে এটাকে আমরা এখানে লিখবো, উপরে লিখবো। দেখো যেটা পাইছি সেটাকে উপরে নিয়ে আসতেছি, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। এখন যেটা পাইলাম এটার উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব, দুইটারই উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ আমরা দুইটারই রেট অফ চেঞ্জ বের করবো উইথ রেসপেক্ট টু টাইম। দুইটারই এখানে তো সব কিছুই টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বেগের সাপেক্ষে বলো বা যাই আছে না কেন, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দেবো, কারণ আমরা এখানে রেট অফ চেঞ্জ বের করবো। তুমি যদি একটা কিছুকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, সেখান থেকে আমরা কী পাই, রেট অফ চেঞ্জ না, রেট অফ চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তনের হার। তাহলে এখন দেখো অন্তরীকরণের সূত্র, এখানে দুইটা জিনিস যোগ বা বিয়োগ আকারে থাকলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ডিডিটি নেওয়া যায় মাইনাস। অন্তরীকরণের সূত্র মনে আছে, এই যেটা ডিডিটি অফ বা ডিডিটি এক্স অফ ইউ প্লাস মাইনাস ভি ইকুয়ালস টু কি, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, তুমি আলাদা করে ডিডিটি অফ ইউ নিতে পারো, প্লাস মাইনাস আলাদা করে আহা এক্স নিচ্ছি, এখানে এক্স দিলে এখানে হবে এক্স, টি দিলে টি, যেটা খুশি। এটা অন্তরীকরণের সূত্র, এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র। সূত্রটা কি, দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, আলাদা করে দুইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো এখানে মাইনাস ছিল, আলাদা করে এই যে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং এইটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু ডিডিটি অফ এম নট স্কোয়ার সি স্কোয়ার। ওকে ফাইন, একটু বুঝতে পারার কথা। ওকে ওকে ওকে, এখন কি করব দেখো, এইখানে এইখানে কি হবে, এইখানে সি স্কোয়ার তো ধ্রুবক, এই দেখো সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ অলওয়েজ কনস্ট্যান্ট, এখানে লিখে রাখি সি, সি হচ্ছে কনস্ট্যান্ট, আলোর বেগ অলওয়েজ কনস্ট্যান্ট, আলোর বেগ কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে সি স্কোয়ার হচ্ছে ধ্রুবক। তোমরা অন্তরীকরণের সূত্রে জানো একটা চলক এবং একটা ধ্রুবক একসাথে গুণাকারে থাকলে ধ্রুবকটা যেভাবে আসে সেটা সামনে চলে আসে, ধ্রুবকটা সামনে চলে আসে, অন্তরীকরণ হয় শুধু বাকি চলকটার। এখানে এম হচ্ছে চলক, কারণ এম ভর চেঞ্জ হতে পারে, দেখলাম আমরা যে ভর স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় ভিন্ন হয়, চেঞ্জ হয়। সি স্কোয়ার ধ্রুবক সামনে নিয়ে আসছে, এম স্কোয়ারকে অন্তরীকরণ করব, এম স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে টু এম, কিন্তু এম তো টি না। এই তোমাদের কি মনে আছে না, অন্তরীকরণের সূত্র মনে আছে তো, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু এম, কিন্তু এম তো টি না, আমি ডিফারেন্সিয়েশন করতেছি টি এর সাপেক্ষে, আর এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এম,
তো তুমি যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো জিনিসটা যদি তা না হয় সেটাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিতে হয়। দেখো এই যে এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় টু এম, কিন্তু এম তো টি নয়, এই জন্য এমকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে। কাজ শেষ, এটুকের কাজ শেষ। এই যে এটুক এটুক শেষ। এরপর মাইনাস, এইখানে দেখো এইখানে কিন্তু এমও চলক ভিও চলক, এখানে একটা ছিল চলক একটা ছিল ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসছিল চলকের অন্তরীকরণ হয়েছে। এখানে এমও ভ্যারিয়েবল ভিও ভ্যারিয়েবল, এখানে কোনোটাই ধ্রুবক নয়, তাহলে এখানে কি করতে হবে, দুইটা ভ্যারিয়েবল একসাথে থাকলে কি হয়, প্রথমে একটা সামনে চলে আসবে এম স্কোয়ার সামনে চলে আসবে, ভি স্কোয়ারের অন্তরীকরণ হবে প্লাস তারপরে ভি স্কোয়ার সামনে চলে আসবে এম স্কোয়ারের অন্তরীকরণ হবে ইকুয়ালস টু, এই ভালো করে বুঝো, এই যে এখানে দুইটাই ভ্যারিয়েবল, তো প্রথমে একবার এম স্কোয়ার সামনে চলে আসবে ভি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে প্লাস তারপরে আরেকবার ভি স্কোয়ার সামনে চলে আসবে এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে, আর ডান পাশে হবে জিরো। ডান পাশে জিরো কেন, কারণ ডান পাশে এম নট, এম নটও ধ্রুবক সিও ধ্রুবক। দেখো এই যে পুরাটাই কনস্ট্যান্ট, এম নট, এম নট হচ্ছে একটা বস্তুর স্থির অবস্থায় ভর, একটা বস্তুর স্থির অবস্থায় ভর বা যেটাকে আমরা বলি বস্তুটা যেই রেফারেন্স ফ্রেমে আসে সেই রেফারেন্স ফ্রেম থেকে মেজার্ড ভর। তো একটা বস্তু স্থির অবস্থায় থাকাকালীন বা বস্তুটা যেই রেফারেন্স ফ্রেমে আসে সেই রেফারেন্স ফ্রেম থেকে তুমি যখন মেজার করবা সেই ভর চেঞ্জ হবে না। তো এম নট ধ্রুবক সিও ধ্রুবক, তো এখানে দুইটা ধ্রুবক তিনটা চারটা পাঁচটা যত ধ্রুবকই থাকুক না কেন সকল ধ্রুবক একসাথে গুণ করলে সেটা নতুন আরেকটা ধ্রুবকই হবে, তো টোটাল ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে জিরো। আমরা জানি কোনো একটা ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে জিরো। এখন কি করব, এখন দেখো সি স্কোয়ার ইনটু টু এম ডি এম বাই ডিটি মাইনাস, এখানে কি হবে এম স্কোয়ার ভি স্কোয়ার, ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ভি, ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ভি, কিন্তু ভি তো টি না, আমরা ডিফারেন্সিয়েশন করতেছি টি এর সাপেক্ষে কিন্তু ভি তো টি নয়, এই জন্য ভি কে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে প্লাস একইভাবে ভি স্কোয়ার ইনটু এম স্কোয়ার, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এম, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এম, কিন্তু এম তো টি নয় এই জন্য এম কে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো। দেখো এম স্কোয়ার ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ভি, কিন্তু ভি তো টি নয় এই জন্য আবার টি এর সাপেকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিছি, এখানেও এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এম কিন্তু এম তো টি নয় এই জন্য আবার টি এর সাপেকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিছি। এখন দেখো কি লিখতে পারি, সি স্কোয়ার ইনটু টু এম ডি এম বাই ডিটি মাইনাস এম স্কোয়ার টু ভি ডি ভি বাই ডিটি মাইনাস ভি স্কোয়ার ইনটু টু এম ডি এম বাই ডিটি ইকোয়ালস টু জিরো, ইকোয়ালস টু জিরো, এইটা আসছে। এখন এটাকে যদি একটু সাজায় লিখি, এইটাকে যদি একটু সাজায় লিখি নিচে কি দেখা যাচ্ছে, নিচে কোটটুক দেখা যাচ্ছে আমি বুঝতেছি না কারণ আমার ওই ডিভাইসটা কাজ করতেছে না। ওকে ফাইন, সবাই একটু লেখো, আমি কি করছি এই যে মাইনাস দিয়ে গুণ করে দিছি, এটা মাইনাস এটা প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাস, এখন আমি উপরে মুছে উপরে লিখতেছি কারণ নিচে কতটুক দেখা যাচ্ছে আই এম নট শিওর। উপরে লিখি, দেখো উপরে একটু সাজায় লিখবো, উপরে একটু সাজায় লিখবো জিনিসটাকে, আগে একটু সাজায় লিখি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে সাজায় লিখবো। এটাকে আমরা এইভাবে লিখি টু এম, আগে এটাকে এইভাবে লিখি সাজায় লিখি টু এম ডি এম বাই ডিটি ইন্টু সি স্কোয়ার, এই যে টু এম ডি এম বাই ডিটি সি স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস দুটাকে ডান পাশে নিয়ে যাই, এই মাইনাস দুটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে এইটা হবে দেখো এইটা হবে টু কই কই, এই যে এইটা হবে টু ভি টু ভি টু ভি ডিভি বাই ডিটি এম স্কোয়ার ডিভি বাই ডিটি ইন্টু এম স্কোয়ার, আর এটা হবে প্লাস টু এম ডিভি বাই ডিটি ইন্টু ভি স্কোয়ার। দেখো আমরা কি করছি, এই যে এখানে টু এম ডিভি বাই ডি এম বাই ডিটি এটাকে আগে লিখছি সি স্কোয়ারটাকে পরে লিখছি, আর এই দুইটা বাম পাশে মাইনাস আকারে ছিল ডান পাশে নিয়ে গেছি প্লাস হয়ে গেছে, টু ভি ডিভি বাই ডিটিকে আগে লিখছি এম স্কোয়ারকে পরে লিখছি গুণ আকারে, মানে সুন্দর দেখা যাওয়ার জন্য এইভাবে লিখছি, অসুবিধা নাই ঠিক আছে। তারপরে এটাকেও ডান পাশে নিয়ে গেছি টু এম ডি এম বাই
2m dm by dt এটা তো ভুল লিখে ফেলছি এটা তো 2m dm by dt সরি একটু ঠিক করো এটা হচ্ছে 2m dm by dt এই যে dm by dt into v square ওকে ফাইন এখন এই কাজটা করার ফলে আমার লাভ কি হইছে দেখো এই কাজটা করার ফলে লাস্ট লাইনটা থাকুক অনেকে আবার নাও লিখতে পারে এখন উভয় পক্ষকে দেখো উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দেই উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দেই এখানে থাকতেছে কি তাইলে তাহলে থাকতেছে আচ্ছা উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দেই আবার নিচে যে dt আছে dt ও বাদ দিয়ে দেই দেখো উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দিব এখানে আছে dt এখানে আছে dt এখানে আছে dt এটা যদি ক্যান্সেল করে দেই এখানে 2m দ্বারা ভাগ আবার dt ও ক্যান্সেল dt দ্বারা গুণ ধরো dt দ্বারা গুণ উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দেই dt দ্বারা গুণ করে দেই তাহলে এখানে 2m দ্বারা ভাগ করলে 2m কাটা dt থাকবে শুধু dm c স্কয়ার দেখো উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দিচ্ছি কারণ এই সবগুলোতে 2m আছে দেখো এবং dt দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে এখানে 2m চলে গেলে 2 বাদ এখান থেকে একটা m কাটা দেখো এখানে আছে 2m স্কয়ার থাকবে শুধু একটা m থাকবে শুধু একটা m m আর v থাকবে dt বাদ dv থাকবে বুঝছো এখান থেকে তুমি 2m 2m দ্বারা ভাগ করে দিছো 2 বাদ m স্কয়ারের মধ্যে একটা m থাকবে এখানে থাকবে v এখানে থাকবে dv কারণ dt দ্বারা গুণ করে দিছো dt বাদ প্লাস 2m বাদ dt দ্বারা গুণ করে দিছো থাকবে v স্কয়ার dm থাকবে v স্কয়ার dm v স্কয়ার dm দেখো উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করেছি যে 2 আর এখানে আছে m 2m দ্বারা ভাগ 2m দ্বারা ভাগ উভয় পক্ষে সবগুলোর নিচে dt আছে dt আছে dt আছে তো উভয় পক্ষে dt ক্যান্সেল করে দিছি মানে তোমার এখানে সাইড নোট লেখার দরকার নাই সাইড নোট লেখার দরকার নাই সমস্যা নাই তুমি খালি আর এইগুলা প্রমাণ তো পরীক্ষা আসবে না তুমি খালি বুঝতে পারলেই হলো তাহলে এখন যদি এখান থেকে সাজায় লিখি এখান থেকে সাজায় লিখলে এটা লেখা যায় c স্কয়ার dm c স্কয়ার dm সমান এম ভি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম বুঝছো ভালো করে বুঝছো দুই নং ইকুয়েশন এখন একটু ভালো করে তাকায়ে দেখো তো একটু ভালো করে তাকিয়ে দেখো এই যে এক নং ইকুয়েশন এবং দুই নং ইকুয়েশন এই দুইটা ইকুয়েশনেরই রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে সেম হয়ে গেছে দেখো এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম দুইটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি দুইটা ইকুয়েশনের যেহেতু রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেছে তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দুইটাও সমান হবে সুতরাং এখান থেকে লিখতে পারি গতি শক্তির পরিবর্তন এই যে ডিই কে কি ছিল ডিই কে ছিল গতি শক্তির পরিবর্তন লিখতে পারি গতি শক্তির পরিবর্তন ইকুয়ালস টু সি স্কোয়ার ইনটু ডিএম এই যে এতক্ষণ যা করলাম এতক্ষণের করার পিছনে উদ্দেশ্য ছিল এইটা আমরা এই যে এই ইকুয়েশনটা বাইর করলাম কি দিয়ে বাইর করলাম গতি শক্তির পরিবর্তন ইকুয়ালস টু সি স্কোয়ার ডিএম যেখানে সি হচ্ছে আলোর বেগ এম হচ্ছে বস্তুর ভর এম হচ্ছে বস্তুর ভর যদিও এখানে ডিএম আছে ডি মানে ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছিলাম এতটুকু ক্লিয়ার কিনা বলো আমি উপরে মুছে দিচ্ছি আমাদের এতক্ষণ যা করছিলাম সব কিছুর কারণ ছিল এইটা এই যে এখানে এম ভিডিভি ভি স্কোয়ার ডিএম আসছে এখানেও এম ভিডিভি ভি স্কোয়ার ডিএম আসছে সুতরাং ডিই কে সমান সি স্কোয়ার ডিএম ডিই কে সমান সি স্কোয়ার ডিএম এতক্ষণ যা করছি সব কিছু করার উদ্দেশ্য হচ্ছে এইটা ডিই কে সমান সি স্কোয়ার ডিএম ওকে বলতে একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো একটু ক্লিয়ার কিনা আমি তোমাদের কমেন্ট পড়ি এখন এখন দেখি এটা কাজ হ্যাঁ এটা এখন চলতেছে হ্যাঁ এখন আমি কমেন্ট পড়তে পারতেছি এখন কমেন্ট পড়তে পারতেছি তোমরা একটু বলো যে একটু বুঝছো কিনা আমার এখানে এখন লোড হচ্ছে হ্যাঁ ক্লিয়ার ভেরি গুড ক্লিয়ার সবার ক্লিয়ার আরে সেরা সবাই বুঝতেছো তাহলে তো খুবই ভালো আর 5 মিনিট বাকি আমাদের কাজ 80% শেষ কিছুক্ষণ পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র কিছুক্ষণ পরেই চলে আসবে এখন দেখো এই যে এখানে গতিশক্তিটা বের করছি এটা কি গতিশক্তি না এটা এটা খুবই ক্ষুদ্র গতিশক্তি না এই গতিশক্তিটা ছিল ছোট একটা পোর্শনের গতিশক্তি ওই যে সামান্য একটু সরণের জন্য ডিএক্স
সামান্য একটু সরণের জন্য সামান্য একটু কাজ পাইছিলাম, মানে DW, সেখান থেকে গতিশক্তির পরিবর্তন, মানে এটা হচ্ছে খুবই ক্ষুদ্র বা সামান্য একটা গতিশক্তি। তো আমরা যদি ক্ষুদ্র গতিশক্তি থেকে টোটাল গতিশক্তিটা পাইতে চাই অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। যারা ইন্টিগ্রেশন পড়ছো ফার্স্ট ইয়ারে হায়ার ম্যাথে, তোমরা জানো যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে সবগুলোকে ইন্টিগ্রেট করে টোটাল এরিয়া বলো বা টোটাল গতিশক্তি পাওয়া যাবে। তো এই উভয় পক্ষকে যদি আমি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে এই যে এখানে যে ক্ষুদ্র গতিশক্তিটা পাইছি, সেই ক্ষুদ্র গতিশক্তি থেকে আমি একটা বস্তুর সম্পূর্ণ গতিশক্তি বের করতে পারবো। ইন্টিগ্রেশন যে করব, ইন্টিগ্রেশনে তো লিমিট বসাইতে হবে। লিমিটটা কোত্থেকে আসবে? এখানেও একটা লোয়ার লিমিট লাগবে, একটা আপার লিমিট লাগবে, এখানেও একটা লোয়ার লিমিট লাগবে, এখানেও একটা আপার লিমিট লাগবে। দেখো, একটা বস্তু প্রথমে ধরো স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় তার গতিশক্তি গতিশক্তি আর ভর, ধরো একটা বস্তু যখন স্থির অবস্থায় ছিল তখন তার গতিশক্তি কত? স্থির অবস্থায় তো অবশ্যই গতিশক্তি শূন্য, আর ভর হচ্ছে এম নট। একটা বস্তু স্থির অবস্থায় যখন থাকে তখন তার গতিশক্তি শূন্য আর ভর হচ্ছে এম নট, মানে প্রপার ভর। আর যখন ভি বেগে গতিশীল হয়, ভি বেগে গতিশীল ধরলাম, তখন গতিশক্তি হচ্ছে ইকে, তখন তো আর শূন্য হবে না। একটা বস্তু যখন ভি বেগে গতিশীল হবে তখন তো তার গতিশক্তি শূন্য হবে না, আর তখন ভর হচ্ছে এম। দেখো, স্থির অবস্থায় গতিশক্তি শূন্য, ভর হচ্ছে এম নট, আর ভি বেগে গতিশীল হলে গতিশক্তি হবে ইকে, ভর হবে এম। তার মানে গতিশক্তির লিমিট হবে শূন্য থেকে ইকে পর্যন্ত। গতিশক্তির লিমিট হবে, এই যে এটার লিমিট হবে শূন্য থেকে ইকে পর্যন্ত। এই যে দেখো, লোয়ার লিমিট হচ্ছে শূন্য, আপার লিমিট হচ্ছে ইকে। আর এই যে সি স্কোয়ার ডিএম, এখানে সি স্কোয়ার তো ধ্রুবক, সি স্কোয়ার তো ধ্রুবক, তোমার ধ্রুবকের তো আর লিমিট হয় না, ধ্রুবক তো সামনেই চলে আসবে ইন্টিগ্রেশন করার পরে। এখানে ভ্যারিয়েবল হচ্ছে এম, তো এমটা হবে এম নোট থেকে, এম নোট থেকে এম পর্যন্ত, এম নোট থেকে এম পর্যন্ত। যারা ইন্টিগ্রেশন পড়ছো তাদের কাছে এগুলো পানি ভাত, এগুলো খুবই সহজ জিনিস। এখন ইন্টিগ্রেশনটা করে দেই, ডিই কে তোমরা তো জানো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, তাই ইন্টিগ্রেশন অফ ডিই কে, ইন্টিগ্রেশন অফ ডিই কে মানে হচ্ছে ইকে, বাট নিচে বসবে লোয়ার লিমিট, ডান পাশে উপরে বসবে আপার লিমিট। এটা ইন্টিগ্রেশনের বেসিক জিনিস একদম। ডিই কে, ডিই কে এটার ইন্টিগ্রেশন হবে ইকে, আর লোয়ার লিমিটটা বসবে নিচে ডানে, আপার লিমিটটা বসবে ডানে উপরে। আর এখানে সি স্কোয়ার হচ্ছে ধ্রুবক, সি স্কোয়ার ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসবে, ডিএম কে ইন্টিগ্রেশন করলে হবে এম, নিচে ডান পাশে লোয়ার লিমিট, উপরে ডান পাশে আপার লিমিট। এখন কি করব, এই ইন্টিগ্রেশন যারা পড়ো নাই তাদের কাছে কঠিন লাগতে পারে, এটা সূত্র, ইন্টিগ্রেশনের বেসিক সূত্র। এখন এখানে প্রথমে আপার লিমিটটা বসাই দিব, তারপরে লোয়ার লিমিটটা, মানে ইকে মাইনাস জিরো, এই যে ইকে এর জায়গায় প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট, ইকুয়ালস টু সি স্কোয়ার। সেম একইভাবে প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট, ইন্টিগ্রেশনের বেসিক জিনিস, ইন্টিগ্রেশনের বেসিক জিনিস। এখান থেকে কী হবে, ইকে সমান কি আসবে, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। দেখো এই যে এটা আসছে, ইকে সমান আসছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখানে ইকে কি, ইকে হচ্ছে গতিশক্তি, এখানে পাইছিলাম ডিই কে, তো এটা ছিল খুবই ক্ষুদ্র একটা গতিশক্তি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে মোট গতিশক্তি পাইলাম। মোট গতিশক্তি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। দেখো এখানে কিন্তু অবশ্যই এম সি স্কোয়ারের মানটা হবে বড়, এম নট সি স্কোয়ার হবে ছোট। কেন? কারণ এম নট হচ্ছে একটা বস্তুর স্থির অবস্থায় ভর, আর এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর। আমরা তো দেখলাম যে সবসময় এম এর মান এম নটের চাইতে কি হয়, বেশি হয়। এবং এখানে স্পেসিফিকলি আমরা এই যে এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি না স্থির অবস্থায় মোট শক্তি, স্থির অবস্থার মোট শক্তি, বা এটাকে ই নট বলা হয়, এটাকে বলা হয় ই নট। এই জিনিসটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেখো এই যে এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার এটা কি, এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর। তো একটা বস্তু যখন স্থির থাকবে, অথবা আমরা এভাবে বলতে পারি বস্তুটা যেই রেফারেন্স ফ্রেমে আসে সেই রেফারেন্স ফ্রেম থেকেই তুমি যে ভরটা পাইছো সেটা হচ্ছে এম নট, তো সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, আর আলোর বেগা তো কখনো চেঞ্জ হয় না। তো এম নট সি স্কোয়ার এটাকে আমরা বলি রেস্ট এনার্জি, রেস্ট। একটা বস্তু যখন রেস্ট বা স্থির অবস্থায় থাকে তার যে এনার্জি এটাকে বলা হয় রেস্ট এনার্জি, রেস্ট। কি বলে এটাকে, ডান পাশে কি দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ দেখা যাচ্ছে, এটাকে বলে রেস্ট এনার্জি, বা বস্তুটা যখন স্থির অবস্থায় থাকে সেই স্থির অবস্থার মোট শক্তিটাকে বলা হয়
রেস্ট এনার্জি। এবং এখানে এই যে ইকে, ইকেটা হচ্ছে একটা বস্তুর গতিশক্তি, গতিশক্তি। গতিশক্তি কি? যখন সে ব্যাগে, একটা একটা ব্যাগে গতিশীল থাকবে। তো এই যে এম নট সি স্কোয়ার, এই ভ্যালুটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, এই যে এটা ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড। মানে এম নট সি স্কোয়ার যেটা, মানে রেস্ট এনার্জি বলতেছি, এই রেস্ট এনার্জিটা বা বস্তুটা যখন রেস্টে থাকে বা স্থির অবস্থায় থাকে, তখন তার যে মোট শক্তি বা ইনট, এটাকে আমরা ইনট দ্বারা প্রকাশ করি, এইটা কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? চেঞ্জ হয় এম সি স্কোয়ার, এম সি স্কোয়ারটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়। ব্যাগের মান যত বেশি হয়, এম এর মানও তত বেশি বাড়ে। একটা বস্তুর ব্যাগ, সরি, একটা বস্তুর ভর কি বৃদ্ধি পায়? ওই যে ভরের আপেক্ষিকতা, যেটাকে আমরা ভর বৃদ্ধি বলি। ব্যাগ যত বেশি হবে, ধরো একটা স্থির কাঠামোর সাপেক্ষে একটা বস্তুর ব্যাগ যখন যত বাড়বে, তার ভরও তত বেশি বাড়বে। তাইলে এম সি স্কোয়ারটা চেঞ্জ হয়, তার মানে এটা বাড়তে থাকে। বস্তু যত বেগে, বেশি বেগে গতিশীল থাকবে, এম সি স্কোয়ারটাও তত বেশি বাড়তে থাকবে। তো যত বেশি বাড়তে থাকবে, এই যে পার্থক্যটা, এই জিনিসটা, এম সি স্কোয়ারের ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এই টোটাল ভ্যালুটাও তো বাড়তে থাকবে, তাই না? তুমি ধরো এখানে 50 থেকে এটা বিয়োগ করলা, উত্তর যা আসবে, এটার ভ্যালু যদি বেড়ে 60 হয়, 60 থেকে এটা বিয়োগ করলা, উত্তর তো, মানে এই ভ্যালুটা তো বাড়তে থাকবে, তাই না? তার মানে এতটুকু চেঞ্জ হয়, আর এটা চেঞ্জ হয় না। এখন কথা হচ্ছে, এই টোটালটা হচ্ছে গতিশীল অবস্থায় শক্তি, এইটা হচ্ছে গতিশীল অবস্থায় শক্তি, গতিশীল অবস্থায় শক্তি। ইকে হচ্ছে গতিশীল অবস্থায় শক্তি, আর ই নট হচ্ছে স্থির অবস্থায় শক্তি, স্থির অবস্থায় শক্তি। তাইলে মোট শক্তি কত হবে? তাইলে একটা বস্তুর মোট শক্তি কি হবে? ধরো একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে, আমি আগে লিখে দাঁড়াও, মোট শক্তি বা টোটাল এনার্জি, একটা বস্তুর টোটাল এনার্জিকে আমি ধরলাম ই, একটা বস্তুর টোটাল এনার্জিকে আমি ই ধরলাম, তো টোটাল এনার্জিটা কি হবে? একটা বস্তু স্থির অবস্থায় থাকা অবস্থায় তার যে শক্তিটা থাকে ই নট, এই শক্তিটা তো বস্তু যখন স্থির অবস্থায় আছে তখনই এই বস্তুর মধ্যে আসে, এবং বস্তুটা যখন গতিশীল হয় তখন তার মধ্যে আরো এক্সট্রা একটা শক্তি তৈরি হয়, সেই শক্তিটার যোগফল হবে না, দেখো এই যে ই নট প্লাস ই কে, এটা হবে মোট শক্তি বা টোটাল এনার্জি। যে কোনো একটা বস্তুর টোটাল এনার্জি হবে তার স্থির অবস্থায় তার মধ্যে যে শক্তিটা থাকে সেটা, এবং গতিশীল হইলে তার মধ্যে আরও যে এক্সট্রা শক্তি তৈরি হয় ইকে, সেই দুইটার সমষ্টির সমান, তাই তো? সিম্পল এজ দ্যাট। স্থির অবস্থায় শক্তি এবং গতিশীল হইলে তার মধ্যে আরও একটু এক্সট্রা শক্তি আসবে, সেটা হচ্ছে ইকে, গতিশীল অবস্থায় তার গতিশক্তি। এই দুইটা যোগ করলেই তো পাওয়া যাবে টোটাল এনার্জি বা মোট শক্তি, এটাকে আমরা মোট শক্তিও বলি, টোটাল এনার্জি অথবা মোট শক্তি, মোট শক্তি। তাহলে ই কস্ট কি হবে দেখো, তাহলে মোট শক্তি ই কস্ট কি হবে? ই নট, ই নটের ভ্যালু হচ্ছে এম নট সি স্কোয়ার, ই নটের ভ্যালু হচ্ছে এম নট সি স্কোয়ার, এবং ইকে এর ভ্যালু কি? ইকে এর ভ্যালু হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। দেখো এই যে স্থির অবস্থায় শক্তি এম নট সি স্কোয়ার, আর গতিশীল অবস্থায় শক্তি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এখন এই যে এম নট সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার কাটা, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এই সেই বিখ্যাত সূত্র, যেই সূত্রের মাধ্যমে আইনস্টাইন ফিজিক্সের ধ্যান ধারণায় চেঞ্জ করে দিছেন, যেই সূত্রের মাধ্যমে আইনস্টাইন ফিজিক্সের ধ্যান ধারণায় কি করে দিছেন, চেঞ্জ করে দিছেন, উনি এই সূত্রের মাধ্যমে দেখাইছেন কোনো একটা বস্তুর টোটাল এনার্জি, কোন একটা বস্তুর টোটাল এনার্জি ইকুয়ালস টু মাস টাইমস ভেলোসিটি অফ স্পিড স্কোয়ার, ভেলোসিটি অফ স্পিড, সরি, ভেলোসিটি অফ লাইট হোল স্কোয়ার। দেখো এই যে একটা বস্তুর টোটাল এনার্জি ইকুয়ালস টু মাস টাইমস ভেলোসিটি অফ লাইট স্কোয়ার, যেখানে এই মাসটা কি? এই মাসটা হচ্ছে গতিশীল অবস্থায় একটা বস্তুর যে মাস, মানে ই এম নট, এম নট তো হচ্ছে প্রপার মাস বা নিশ্চল ভর আমরা যেটাকে বলি, একটা স্থির অবস্থায় ভর ধরো, অথবা বস্তু যেই ফ্রেমে আছে সেই ফ্রেম থেকে মেজার্ড ভর,
আর এম হচ্ছে বা এই যে মাস বা এই যে এম, এই এম হচ্ছে আমরা বলতে পারি গতিশীল অবস্থায় ভর। একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে তখন যদি কোনো স্থির অবস্থায় থাকা পর্যবেক্ষক সেই গতিশীল বস্তুটার মাস মেজার করতে চায় তখন সেটা হবে এম। এবং এই যে সূত্র কি, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। তো আজকে ক্লাস থেকে আমরা এগুলাই জানলাম যে একটা বস্তুর স্থির অবস্থায় শক্তি হচ্ছে ই নট বা এম নট সি স্কোয়ার, টোটাল শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, টোটাল এনার্জি, আবার লিখি আরো কয়েকবার লিখি, টোটাল এনার্জি একটা বস্তুর, যে কোনো বস্তুর স্থির অবস্থায় শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার, ই নট এম নট সি স্কোয়ার, টোটাল এনার্জি হচ্ছে এম সি স্কোয়ার। এবং আরেকটা জিনিস কি পাইছি, আরেকটা জিনিস কি পাইছি, গতি শক্তি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এই যে এই তিনটা হচ্ছে আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট, এই তিনটা হচ্ছে আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট। আমি যদি মুছে দেই এখান থেকে লিখি, আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট হচ্ছে একটা বস্তুর স্থির অবস্থায় শক্তি, স্থির অবস্থায় শক্তি ই নট ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, এটাকে বলা হয় রেস্ট এনার্জি, রেস্ট এটাকে রেস্ট এনার্জিও বলা হয়, ই নট ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, গতি শক্তি ই কে ইকুয়ালস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এবং টোটাল এনার্জি এটাকে ই টোটালও বলা যায়, ই টোটাল, যদিও ই টোটাল লেখা লাগে না, শুধু ই লিখলেই হয়, টোটাল এনার্জি এম সি স্কোয়ার। এই যে আজকে ক্লাস শেষ, আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলা দিয়ে সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব এবং সাথে এই সূত্রটারও হেল্প লাগবে, বরের আপেক্ষিকতার যে গত ক্লাসে সূত্রটা দেখাইছি এই সূত্রটারও হেল্প লাগবে। এই সূত্রগুলা দিয়ে আগামী ক্লাসে বুয়েট রুয়েট ট্রুয়েট করে প্রচুর ম্যাথ আসে, প্রচুর ম্যাথ আসে, আগামী ক্লাসে আমরা সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব। গতি স্থির অবস্থায় শক্তি বা রেস্ট এনার্জি ই নট সমান এম নট সি স্কোয়ার, গতি শক্তি ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এবং টোটাল এনার্জি, টোটাল এনার্জি ই সমান এম সি স্কোয়ার। বলতো আজকে ক্লাসটা কেমন লাগছে, আজকে ক্লাসটা কেমন লাগছে? আমি কিন্তু ফিজিক্স ভালো পড়াইতে পারি না, কারণ অনেকদিন যাবৎ ফিজিক্স চর্চায় নাই, আমি অনেকদিন যাবৎ ওই করোনা আসার পর থেকে, মানে ফিজিক্স তো আগে টিউশনই করাইতামই যখন স্টুডেন্ট ছিলাম ভার্সিটির, তখন তো টিউশনই করাইছি, কিন্তু করোনা আসার পর থেকে এভাবে তো আর ফিজিক্স খুব বেশি চর্চার মধ্যে নাই, তো আমি জানি না আমি কতটুক ভালো বুঝাইতে পারছি, তাও চেষ্টা করছি যতটুক পারা যায়, যতটুক পসিবল হয়। অনেক ভালো ভাই, অনেক ধন্যবাদ আলামিন, অনেক ভালো লাগছে, ধন্যবাদ আলামিন। আর কে কী কমেন্ট করতেছো, মাহফুজুর শিশির অনেক ধন্যবাদ, যাদের ভালো লাগছে আমি ক্যামেরা ঘুরাই দিই, তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের সাথে একটু কথা বলি, কে কী কমেন্ট করতেছো, অনেক ভালো মাহফুজ, থ্যাংক ইউ আলামিন, ভালো লাগছে, ওকে ফাইন, ঠিক আছে। তো আশা করি সবাই তুলছো, এই হোয়াইট বোর্ডে যা লেখা আছে তুলছো তো, নাকি আবার ক্যামেরা ঘুরাইতে হবে? ক্যামেরা যদি ঘুরানোর দরকার পড়ে তাহলে আমাকে বলো, কেউ যদি লেখার বাকি থেকে থাকো আমি ঘুরাই দিচ্ছি, নয়তো তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের কমেন্টগুলো পড়ি। আমার ওই ডিভাইসটাতে নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছে, ট্যাবটাতে আইপ্যাডে, ওটাতে কমেন্ট শো করতেছে না। ওকে, আর কেউ কি কোনো কমেন্ট করতেছো? আজকে ই ক্লাসটা, আজকে ক্লাসটা জোশ ছিল, আরে অনেক ধন্যবাদ। মেহজাবিন মাহি আলমগীর বলছে অসাম ক্লাস, থ্যাংক ইউ, ভালো লাগছে, বেস্ট ক্লাস। আরে তো অনেক কমেন্ট, সবাই দেখি ভালো ভালো কমেন্ট করতেছে, তুলসি ভাইয়া ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে ভাইয়া, সেরা, অনেক ধন্যবাদ সেলিনা, সেলিনা হ্যাঁ সেলিনা, ঠিক আছে। তো আজকে ছিল আমাদের 6 নম্বর লেকচার, ধরে রাখো আজকে কী বার, আজকে তো রবিবার, আগামী সপ্তাহের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, মানে আর 4 ক্লাসের বেশি লাগবে না, 4 ক্লাস এনাফ। তো এই সপ্তাহে আরও 2টা ক্লাস নিব, মঙ্গল বৃহস্পতি, আর সামনের সপ্তাহের মধ্যে এই অধ্যায় শেষ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। তোমাদের যারা 22 ব্যাচ আসো, তোমাদের কলেজ খুলে গেছে, সবাই কলেজে যাবা, কলেজে ক্লাস করবা, কলেজ থেকে এনজয় করো, কলেজ লাইফ অনেক মজার লাইফ, যদিও একটু প্রেশার অনেক বেশি, মানে স্কুলের চাইতে কলেজে প্রেশার অনেক বেশি থাকবে, বাট এটাও লাইফের সাথে মানায় নিতে হবে, লাইফে প্রেশার হ্যান্ডেল করা শিখতে হবে, প্রেশার মেনটেন করেও চলতে হবে, নিজের জন্য টাইম বের করতে হবে, পড়াশোনা করতে হবে, সব কিছুই করতে হবে, খেলাধুলাও করতে হবে। ওকে ফাইন, আমি যখন কলেজে পড়তাম তখন সার্কিট হাউস মাঠে, আচ্ছা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রচুর ক্রিকেট খেলছি, প্রচুর ফুটবল খেলছি, খেলাধুলা বাদ দিই নেই, খেলাধুলা করছি, অন্যান্য কাজও করছি, পড়াশোনাও করছি, প্রাইভেটেও গেছি, কলেজেও ক্লাস করছি, আমাদের কলেজে 6টা করে ক্লাস হতো রেগুলার, 6টা করে ক্লাস করছি, বিকালে খেলাধুলার জন্য টাইমও রাখছি,
সন্ধ্যায় মানে প্রাইভেটও করছি, দুইটা ডেলি প্রাইভেট থাকতো, আবার রাত্রেবেলা নিজে টাইম বের করে 3-4 ঘন্টা পড়াশোনাও করছি। তো সব কিছু মিলাইয়েই কলেজ লাইফটা এনজয় করতে হবে, এবং লাস্ট শেষ কথা যেটা মানে আসল কাজ যেটা, পড়াশোনাও করতে হবে। তখন নিউ চ্যাপ্টার পড়াবেন ভাইয়া প্লিজ, ফিজিক্সে আর নতুন চ্যাপ্টার পড়াবো না, কারণ ফিজিক্সের রেসপন্স খুবই কম। মানে আমি তো ফিজিক্সের মানুষ না, তাও তোমাদের অনুরোধে ফিজিক্স পড়াই, তবে ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম থাকে, তো এই 20 জনের মতো থাকে অ্যাভারেজ। তো ফিজিক্স আর ফ্রি ক্লাস আসবে না, হয়তো হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার গ্রুপে ফ্রিতে পড়াই দিব। যেহেতু আমি হায়ার ম্যাথের মানুষ, আমি হায়ার ম্যাথ নিয়েই চর্চা করি, ফিজিক্স আমার চর্চায় নাই, তো যে জিনিসটা ভালো পড়াইতে পারি না সেই জিনিসটা পড়াইলে অবশ্যই বেশি মানুষ থাকে না লাইফে, কারণ হয়তো ওই লেভেলে পড়াইতে পারি না, এই জন্যই ক্লাসে থাকে না। তো নেক্সট ডে এই অধ্যায়টা শেষ হলে একটা ফ্রি ক্লাস আসবে হায়ার ম্যাথের কোনো একটা চ্যাপ্টার নিয়ে। আমি তো হায়ার ম্যাথ অলরেডি অন্তরীকরণ যোগজীকরণ ফ্রিতে এই গ্রুপে কভার করছি, তো অন্তরীকরণ এবং যোগজীকরণ ছাড়া অন্য একটা অধ্যায় হায়ার ম্যাথের এই গ্রুপে ফ্রিতে পড়াবো একদম টোটাল। বাট ফিজিক্স হয়তো এটাই লাস্ট চ্যাপ্টার, কারণ রেসপন্স খুবই কম, এবং রেসপন্স কম থাকা স্বাভাবিক, কারণ আমি নিজেই খুব ভালো পড়াইতে পারতেছি না। অনলাইনে আপনার কাছে পড়তে ভালো লাগে, ও অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমার হায়ার ম্যাথ ব্যাচে ভর্তি হয়ে যাও, তুমি কি আমার হায়ার ম্যাথ ব্যাচে আসো? আমার কিন্তু হায়ার ম্যাথের 2টা ব্যাচ রানিং আছে, সেকেন্ড পেপার আমি প্রমোশন করে দিই। হ্যাঁ, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার 2টা ব্যাচ রানিং আছে, ভর্তি হয়ে যেতে পারো, আরও ভালো করে পড়াই, ওখানে আরও ভালো করে পড়াবো খুবই কম মূল্যে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস বোথ 21 এবং 22 শর্ট সিলেবাস টোটাল কমপ্লিট করে দিচ্ছি, যতটুকু পারা যায়, একদম সকল টাইপের ম্যাথ, সৃজনশীল সলভ, এমসিকিউ টাইপ, সলভ ক্লাস, মানে সকল টাইপ কমপ্লিট করেই পড়াচ্ছি, যেন একদম বেস্ট আউটকামটা আসে, এবং খুবই নামমাত্র মূল্যে। এত সুন্দর পড়ান, তাও বলেন আমি ফিজিক্সের মানুষ না। জিলানি, আমার ফিজিক্স তো চর্চায় নাই ভাই, আমি ওই যে কি বলে এখন যে হায়ার ম্যাথ পড়াচ্ছি, আমার তো সামনে অ্যাডমিশন ব্যাচ হয়তো নামাবো বা অ্যাডমিশন কোর্স লঞ্চ করবো, ওটাও তো হায়ার ম্যাথের উপর আসবে, তো আমি ম্যাটেরিয়াল যা রেডি করতেছি সব কিছু হায়ার ম্যাথের। মানে আমি তো অ্যাডমিশন আনবো, ওই প্ল্যান করছি 21 ব্যাচের জন্য আসবে, 22 ব্যাচের জন্য হয়তো অ্যাডমিশনের কোর্স আসবে, তো আমি এখন থেকে যে ম্যাটেরিয়াল রেডি করতেছি, ম্যাটেরিয়াল তো রেডি করতেছি হায়ার ম্যাথের জন্য, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাটেরিয়াল গুছাইতেছি। তো ফিজিক্সটা তো আমি ওইভাবে আর চর্চা করতেছি না ভাই, 2-3 বছর আগে যা পড়াইছি বা ওগুলা দিয়েই চলতেছে, এই জন্য এখানে কোয়ালিটি তো খুব ভালো দিতে পারতেছি না হয়তো। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। যাদের আমার ক্লাস ভালো লাগে তারা অবশ্যই কোকা কোলা খাবা, কারণ আমার ক্লাসের স্পন্সর হচ্ছে কোকা কোলা, যদিও একটু আনহেলদি, বাট সামান্য আনহেলদি হইলেও জিনিসটা খাইতে খুবই ভালো, এতটুক হেলথ আনহেলদি জিনিসও খাওয়া যায়, কারণ জিনিসটা খুবই ভালো। আর অবশ্যই আমার যে 2টা কোর্স আছে, ম্যাথ ফার্স্ট পেপার কোর্স এবং ম্যাথ সেকেন্ড পেপার কোর্স, শর্ট সিলেবাস কোর্স বোথ 21 এবং 22 ব্যাচের, খুবই কম মূল্যে যতটুকু ভালো সার্ভিস দেওয়া সম্ভব আমার দ্বারা, আমি যতটুকু পারি এই চ্যাপ্টারগুলা বা এই টপিকগুলা বেস্ট পড়ানোর চেষ্টা করতেছি। উপরে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, চেক করে নিতে পারো। সেকেন্ড পেপার বেচে অলরেডি 500 জনের মতো এনরোল করছে, ফার্স্ট পেপার বেচে 255 জনের মতো। সেকেন্ড পেপার ব্যাচ ফার্স্ট পেপার ব্যাচ 2টাই রানিংয়ে আছে, ফার্স্ট পেপারটা পরে শুরু হয়েছে, ফার্স্ট পেপার ব্যাচে সরল লেখা শেষ হয়েছে, বৃত্ত শুরু হয়েছে, সবগুলা ক্লাস সিরিয়াল ওয়াইজ রেকর্ডের আছে, তুমি যখন এনরোল করবা সবগুলা ক্লাস সিরিয়াল ওয়াইজ পেয়ে যাওয়া। আর সেকেন্ড পেপারে বহুপদী শেষ, কণিক শেষ, জটিল সংখ্যা চলতেছে, এরপরে আরও বাঘা বাঘা, মানে একদম বিশাল বিশাল 3টা অধ্যায় বাকি আছে। যখনই এনরোল করো পূর্বের সমস্ত ক্লাস, সমস্ত এমসিকিউ ক্লাস, সলভ ক্লাস, পরীক্ষার লিঙ্ক, সবগুলা সিরিয়াল ওয়াইজ অ্যানাউন্সমেন্টের প্রথম পোস্টেই দেওয়া আছে। যারা এখনো এনরোল করো নাই বা ভাবতেছো করবা কিনা, তোমরা লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিতে পারো। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস মঙ্গলবার সন্ধ্যা 7:15 দেখা হবে। আগামী ক্লাসে ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো এই টাইপের। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।